আমি আপনাদের সমক্ষে পবিত্র কোরআনে কারীমের সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরার প্রথম দুইটি আয়াতে কারীমে উপস্থাপন করেছি। আশা করি আয়াত দ্বয়ের আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আয়াত দ্বয়ের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা, সেটা হলো আলমে বারজাখ বা কবর জগৎ প্রসঙ্গে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলহাকুমুত তাকাসুর, জীবন সামগ্রীর আধিক্য তোমাদের গাফেল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনই করেই একদিন তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে। তো জীবন সামগ্রীর আধিক্য তোমাদের গাফেল করে রেখেছে, অর্থাৎ ধন সম্পদ, সম্মান মর্যাদা, প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা অর্জনের পিছনে ধাবিত হতে হতে, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনই করেই একদিন তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে। তোমাদের অলক্ষ্যে মৃত্যুর হিমশীতল থাবা তোমাদেরকে গ্রাস করবে, তোমরা কবরে গিয়ে উপস্থিত হবে। কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারে না, তবে দুনিয়া কেউ ছাড়বে না। দুনিয়ার ধন সম্পদ, সম্মান মর্যাদা, প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা অর্জনের পিছনে সব সময় ছুটবে, এই অবস্থায় মৃত্যু এসে পৌঁছবে। এই পথেই তোমরা তোমাদের সারাটা জীবন কাটিয়ে দাও এবং মৃত্যু পর্যন্ত তোমরা ওই চিন্তা থেকে মুক্ত থাকতে পারবে না। তো সূরা তাকাসুরের দ্বিতীয় আয়াতে কবরের বর্ণনা এসেছে। আল্লাহ বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনই করেই একদিন তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে। তো কবর বলতে কি বোঝায়, এই সম্পর্কে অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছে। স্পষ্ট ধারণা না থাকার কারণে নানা জনে নানা রকম মন্তব্য করে থাকে। তাই আজকের আলোচনা হবে আলমে বারজাখ বা কবর জগৎ নিয়ে। মানুষের আত্মা মৃত্যুর পরে কিয়ামতের মাঠে ওঠার, অর্থাৎ পুনরুত্থানের পূর্ব পর্যন্ত যে জগতে অবস্থান করে, সেই জগৎই হলো আলমে বারজাখ বা কবর জগৎ। মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে অনন্ত অসীম জীবনে মহাবিশ্বের যে অংশে অবস্থান করে, ইসলামী পরিভাষায় সেই অংশকেই আলমে আখেরাত বা পরকাল বলে। মানুষের আত্মা মৃত্যুর পরে কিয়ামতের মাঠে ওঠার, অর্থাৎ পুনরুত্থানের পূর্ব পর্যন্ত যে জগতে অবস্থান করে, সেই জগতই হলো আলমে বারজাখ বা কবর জগৎ। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরায়ে মুমিনুন 23 নম্বর সূরার 100 নম্বর আয়াতে ইরশাদ করেন, অমিউরাইহিম বারসাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এখন এসব মৃত মানুষদের পিছনে একটি বারজাখ বা অন্তরায় হয়ে আছে পরবর্তী জীবনের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত একটি অন্তরায় বা বারজাখ। বারজাখের শাব্দিক অর্থ হল অন্তরায় ও পৃথককারী বস্তু, দুই অবস্থা অথবা দুই বস্তুর মাঝখানে যে বস্তু আড়াল হয় তাকে বারজাখ বলা হয়। এ কারণেই মৃত্যুর পর কিয়ামত ও হাশর পর্যন্ত কালকে বারজাখ বা কবর জগৎ বলা হয়, কারণ এটা ইহলৌকিক জীবন ও পারলৌকিক জীবনের মাঝখানে সীমা প্রাচীর, একটি ওয়াল দেওয়ালে মানে ঘেরা। এই প্রাচীরটা
আমরা দেখব না, কারণ এটা আখেরাতের প্রাচীর। মৃত্যুর পরে জীবন থেকেই আখেরাত শুরু হয়, আর আখেরাতের সব কিছুই আমরা অদৃশ্যে বিশ্বাস করতে হবে, যেটা সূরা বাকারা দ্বিতীয় নম্বর আয়াতে আসছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? যাদের প্রথম গুণই হলো যারা গায়েবে বিশ্বাসী, অদৃশ্যে বিশ্বাসী, আমরা না দেখেই বিশ্বাস করতে হবে। বারজাক শব্দের অর্থ হচ্ছে পর্দা বা জবনিকা। তাহলে মানুষ মারা যায় মানে কি? পর্দা আবৃত হয়। যারা মাজারপন্থী, মাজারের পীর মানে, তারা তাদের মন্তব্য করে পীর মিয়া যে বাবা পর্দা আবৃত করেছেন। কথাটা যথাযথ সত্য, কিন্তু শুধু বাবা কেন পর্দা আবৃত করবেন? প্রত্যেকটা মানুষই যখন এন্তেকাল করে সে পর্দা আবৃত অবস্থায় থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা পর্দার ভিতরে ঢুকে পড়ি, এই পর্দাটা আমরা দেখি না। ওই জগৎটাই হলো কি? আলমে বারজাক বা কবর জগৎ। পৃথিবী ছেড়ে বিদায় গ্রহণের পর কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবী জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী এক জগতে মানুষের আত্মা অবস্থান করবে। জান্নাত জাহান্নামের মধ্যবর্তী, আর দুনিয়া এবং জান্নাত জাহান্নামের মধ্যবর্তী যে জায়গাটা, সেটাই হলো কি? আলমে বারজাক বা কবর জগৎ। এই আলমে বারজাক বা কবর জগৎ এমনই একটি স্থান যেখান থেকে মানুষের আত্মা পৃথিবীতেও ফিরে আসতে পারবে না, বা জান্নাত জাহান্নামেও যেতে পারবে না, এই পর্দার ভিতরেই থাকবে। এখান থেকে দুনিয়াতেও আসতে পারবে না, আবার জান্নাত জাহান্নামেও যেতে পারবে না। এই আলমে বারজাককেই কবর বলা হয়। আলমে বারজাকের দুটা স্তর, একটার নাম হলো ইল্লিন আর অপরটির নাম হলো সিজ্জিন। নেককারদের রুহু ইল্লিনে পোষে, আর মৎকারদের রুহু কোথায় পোষে? সিজ্জিনে। এটা আগের থেকে আপনারা জানতেন। এই ইল্লিন আর সিজ্জিন দোনোটাই কি? আলমে বারজাকের মধ্যে। পৃথিবীতে যে সমস্ত মানুষ মহান আল্লাহ তাআলার আইন কানুন বিধান মেনে চলছে এবং তার বিধান প্রতিষ্ঠিত করার লক্ষ্যে চেষ্টা সাধনা করছে, সেই সমস্ত মানুষের আত্মা ইল্লিনে অবস্থান করবে, বলেন সুবহানাল্লাহ। ইল্লিন কোনো বেহেশত বা বেহেশত নয়, কিন্তু বেহেশত না হলেও সেখানের পরিবেশ বেহেশতের ন্যায়, বলেন সুবহানাল্লাহ। ইল্লিনের পরিবেশটা বেহেশতের মতো, কিন্তু ইল্লিনটা বেহেশত নয়। ইল্লিনটা যদিও বেহেশত নয়, তবুও কিন্তু সেখানের পরিবেশটা কিসের মতো? বেহেশতের মতন। আল্লাহর দেয়া জীবন বিধান পৃথিবীতে যারা অনুসরণ করেছে, তারা মৃত্যুর পরে ইল্লিনে আল্লাহর মেহমান হিসেবে অবস্থান করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে আল কবরু রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। মুমিন ব্যক্তিদের জন্য কবরটা কি? বেহেশতের বাগান সমূহ থেকে একটি বাগান। তার মানে ইল্লিনে থাকবে, ওটা বেহেশত না হলেও বেহেশতের বাগানের মতো, বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর বিধান অনুসরণ করেনি এবং তা প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো ধরনের চেষ্টাও করেনি, এমনকি ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করেছে, তাদের মৃত্যুর পরে তাদের অপবিত্র আত্মা সিজ্জিনে অবস্থান করবে, বলেন নাউযুবিল্লাহ। সিজ্জিন জাহান্নাম নয়, কিন্তু এখানের পরিবেশ জাহান্নামের মতোই। কবর আজাব বলতে যা বোঝায় তা এই সিজ্জিনেই হবে। সিজনুন মানে জেলখানা, কয়েদ। অর্থাৎ যারা পাপিষ্ট তাদের আত্মা মৃত্যুর পরে পুনরুত্থানের আগ পর্যন্ত আলমে বারজাকের এই অংশ, কোন অংশ? সিজ্জিনেই অবস্থান করবে। যে সিজ্জিনটা জাহান্নাম না হলেও জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত, বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন? আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য এই কবর জগৎটা কি হবে? জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত হবে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কবর বলতে মাটির সেই নির্দিষ্ট গর্ত বা গুহাকে বোঝায় না,
যার মধ্যে লাশ কবরস্ত হয়, যে কবরস্ত আমরা যে মাটির ভিতরে করি ওটা দুনিয়া, ওটা আখেরাত না, ওটা বরজাক না, বরং ও বরজকে চলে গেছে, ওর লাশটা দুনিয়ার মাটির ভিতরেই কি পড়ে রয়েছে। ইন্তেকালের পরে মানুষের দেহ বাগে বক্ষণ করে বা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, অথবা সমুদ্রে কোনো জীবজন্তুর পেটেও চলে যায়, তবুও তার আত্মা কর্মফল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে। কারো আত্মা চলে যাবে ইল্লিনে, আর কারো আত্মা চলে যাবে কোথায়? সিজ্জিনে। দেহ বাঘের পেটে যাক আর মাছের পেটে যাক আর আগুনে পড়ে ভস্ম হয়ে যাক, মাটির সাথে মিশে মাটি হয়ে যাক, দেহ যে অবস্থায় থাকুক না কেন, তার আত্মা আলমে বারজাকের দুই অবস্থার যে কোনো একটা অবস্থানে সে থাকবে, হয়তো ইন্নিনে যেটা বেহেস্ত না হলেও বেহেস্তের মতো সুখ শান্তি সেখানে সে পাবে, আর খারাপ আত্মা বা বৎকারদের আত্মা হলে সেটা সিজ্জিনে যাবে, যেটা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত, জাহান্নাম না হলেও জাহান্নামের মতো সে শাস্তি সেখানে সে অনুভব করবে। মানুষ মৃত্যুর পর এমন এক জগতে অবস্থান করে যে জগতের কোনো সংবাদ বা তাদের সাথে কোনোরূপ যোগাযোগ স্থাপন পৃথিবীর জীবিত মানুষের পক্ষে অসম্ভবই শুধু নয়, সম্পূর্ণ অসাধ্য। কে কোন অবস্থায় আছে কেউ বলতে পারবে না, কোনো ব্যবস্থাপনা নাই যে তাদের খবর নেওয়া, আর এতে করে লাভও আছে। আজকে যদি মা বাবার ইন্তেকালের পরে কবর জগতে তাদের অবস্থা সন্তানে জানতে পারে, তাহলে অবিবাহিত হলে সে আর বিবাহ করতে যাবে না, সে চাকরিজীবী হলে তার কর্মস্থানে যাবে না, সে ব্যবসায়ী হলে তার বিজনেস প্রতিষ্ঠানে যাবে না, সে খাবার দাবার গ্রহণ করবে না, কারণ তার মায়ের শাস্তির কথা যদি সে জানতে পারে তাহলে তো সে কোনো কাজই করবে না। এইভাবে প্রত্যেকের ব্যাপারে যদি হয় বিষয়টা, তাহলে তো দুনিয়ার আঞ্জাম সব উলট পুলট হয়ে যাবে। এজন্য এই জীবিত মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় যে মৃত মানুষের কি অবস্থা আছে এটা জানা। মৃত মানুষগণ কি অবস্থায় কোথায় অবস্থান করছে তা পৃথিবীর জীবিত মানুষ কল্পনাও করতে পারবে না। কল্পনার বাহিরের যে জগৎ এটাই হলো আখেরাত, আর আখেরাতের প্রথম স্টেপ হলো কি, আলমে বারজাক, কবর জগৎ। এ কারণেই মৃত্যুর পরের ও কিয়ামতের পূর্বের এই রহস্যময় জগৎকে বলা হয় আলমে বারজাক বা পর্দা আবৃত জগৎ, কবর জগৎ। তাহলে মৃত্যুর পরবর্তী জগৎ সম্পর্কে বর্ণনা প্রসঙ্গে পবিত্র কোরআন ও হাদিসে কবরের বর্ণনা করা হয়েছে, আলমে বারজাকই হলো সেই কবর। কিয়ামতের সময় হযরত ইসরাফিল আলাইহিসসালামের তৃতীয় সাইরেন ধ্বনির সঙ্গে সঙ্গেই প্রতিটি মানুষ ওই কবর থেকে বের হয়ে হাশরের ময়দানের দিকে দ্রুত ধাবিত হবে, তারপরে শুরু হবে বিচার পর্ব। যে যেভাবেই ইন্তেকাল করুক, সে বাঘের পেটে যাক আর মাছের পেটে যাক আর মাটির সাথে মিশে মাটি হয়ে যাক, সলিল সমাধিত হোক অথবা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আবার পুনরায় এই ইসরাফিল আলাইহিসসালামের বিয়োগাল বেজে উঠবে, সাথে সাথে আল্লাহ সকলকে জীবিত করে হাশরের মাঠে দাঁড় করাবেন, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ও তার বিশাল সৈন্যবাহিনী লোহিত সাগরের অতল তলদেশে নিমজ্জিত হয়েছে। ফেরাউন ব্যতীত সকলেই হয়তো নানা ধরনের প্রাণীর আহারে পরিণত হয়েছে। পৃথিবীর বুকে যারা ইসলামের সাথে বিরোধিতা করে তাদের শেষ পরিণতি দেখানোর জন্যে মহান আল্লাহ ফেরাউনের লাশ হেফাজতের ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। মিশরের জাদুঘরে ওই পাপিষ্টের লাশ রক্ষিত আছে, ইচ্ছে হলে কেউ স্বচক্ষে দেখে আসতে পারে, কিন্তু এদের সকলের আত্মা যার যার কবরে অর্থাৎ ওই আলমে বারজাকে সেই অংশে অবস্থান করছে যেখানে পাপীদের আত্মা অবস্থান করবে, কারণ তারা পাপী, তাদের আত্মা অবস্থান করবে কোথায়? সিজ্জিনে, সেখানেই তাদের আত্মা অবস্থান করছে। যদিও কারো দেহ
প্রাণী মাছের মাছ বা মাপানির প্রাণী ভক্ষণ করছে আর ফেরাউনের লাশটা যদিও মিশরের জাদুঘরে কি আছে রক্ষিত আছে তারপরেও তাদের আত্মা কোথায় আছে সিজ্জিনে আল্লাহ তাআলা বলেন আপনার এটা সূরায় মুমিন 40 নম্বর সূরার 45 এবং 46 নম্বর আয়াত বিআলি ফিরাউনা সুউল আযাব এবং ফেরাউন গোত্রকে শোষণীয় আযাব গ্রাস করলো তাহলে ফেরাউনের গোত্রকে শোষণীয় আযাব গ্রাস করলো তাহলে ফেরাউনের গোত্রকে আযাবে গ্রাস করছে তার মানে তারা আযাবের ভিতরেই কি আছে আর পরবর্তী আয়াতে বলেন আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়াশিয়া সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় তো সকাল সন্ধ্যা তাদেরকে দেখানো হয় যে বিচারের পরে তাদের ঠিকানা কোথায় হবে অর্থাৎ কবর জগতে তারা সিজ্জিনে আছে সকাল সন্ধ্যা তাদেরকে প্রতিনিয়ত দেখানো হয় যে বিচারের পরে তোমরা এখানেই পৌঁছবে আল কোরআন ঘোষণা করছে আর ফেরাউনের সঙ্গী সাথীরা নিকৃষ্ট আযাবের আওতায় পড়ে গেল প্রতিদিন তাদেরকে আযাবের সামনে পেশ করা হয় যখন কিয়ামতের মুহূর্ত এসে যাবে তখন বলা হবে ফেরাউন ও তার সাথীদেরকে আরো কঠিন আযাবে নিক্ষেপ করো কিয়ামতের পরে এদের ব্যাপারে বলা হবে যে আরো কঠিন আযাবে নিক্ষেপ করো তার মানে কবরের জগতে প্রতিনিয়ত যে তাদেরকে জাহান্নাম দেখানো হয়েছে এতে করে তারা যে শাস্তি পাইছে এখন তারা আরো কঠিন আযাবে সশরীরে তারা এখন সেই আযাবে পৌঁছবে আগে আত্মার দিক দিয়ে তারা যে অশান্তিতে ভুক্ত এখন সশরীরেই তারা কিভাবে শাস্তি পাবে শাস্তি শুধু আত্মার হয় যে তা নয় দেহেরও কি হয় শাস্তি হবে অর্থাৎ দেহ আর আত্মার সমন্বয় মানুষ দুনিয়াতে পাপ করে এজন্য দেহ আর আত্মার সমন্বয় তাকে জাহান্নামে নিয়ে কি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে যদিও একজন ছাড়া আর একজন চলতে পারে না এরকম একটা ঘটনা আছে ভারতে একবার একটা ল্যাংড়া আর একটা অন্ধ এক লোকের বা আম গাছে আম বাগানের আম চুরি করছে এখন বাগানের মালিক মামলা দায়ের করছে আর বাদীর পক্ষে উকিল বলতেছে যে এরা খুব দুষ্ট এরা এই আমার মোয়াক্কেলের আম বাগানের সব আম চুরি করে ফেলছে তখন এই বাদীর পক্ষে মানে আসামির পক্ষের উকিলে দাঁড়ায় বলতেছে সম্পূর্ণ মিথ্যা মামলা এটা কখনোই সম্ভব নয় একজনের ল্যাংড়া সে হাঁটতে পারে না আর একজন অন্ধ সে চোখে দেখে না এই অন্ধ মানুষ আর ল্যাংড়া মানুষের প্রতিও মানুষ কি মামলা করে সাধারণ দয়া মায়া থাকলে এরকম প্রতিবন্ধীর প্রতিও তো একটা দয়া হওয়া উচিত এই লোকটা অত্যন্ত খারাপ সমাজের ঘৃণিত লোক সে একজন প্রতি দুইজন প্রতিবন্ধীর নামে মামলা করছে এরা একজনে পারে না হাঁটতে আর একজনে পারে না দেখতে তখন ওই বাদীর পক্ষের উকিল দাঁড়ায় বলল যে মাননীয় বিচারক এই দুইটা অনেক পাজি যে হাঁটতে পারে না সে ওই অন্ধের কাঁধের উপরে চড়ছে অন্ধ তো হাঁটতে পারে চোখে দেখে না কিন্তু যে ল্যাংড়া সে তো চোখে দেখে এরা একজনে আর একজনের কাঁধে ভর করে মালিকের সব আম বাগানের আম চুরি করে নিছে আর তখন বিচারক দেখলো যে এটা কি আসলে সম্ভব আমাদের দেহ চলতে পারে না রুহু ছাড়া আর রুহু একাও দুনিয়াতে বিরাজ করে না দেহ ছাড়া তাহলে দেহ আর রুহু দুইটার সমন্বয় আমরা মানুষ আমাদের উপরে ইবাদত ফরজ একজন মানুষ যদি মারা যায় আর তার দেহ যদি সমাধিত না করা হয় যতদিন তার লাশ পৃথিবীর বুকে থাকবে এক অক্ত নামাজের জবাবদিহি তাকে করতে হবে না কারণ তার উপরে কোনো বিধান ফরজ নাই কারণ তার ভিতর থেকে যে জিনিসটা বেরিয়ে গেছে সেটা কি আত্মা আত্মা থাকা অবস্থায় দেহের উপরে বিধান ফরজ থাকে এরকম যখন আপনার রুহু ছিল না দেহ ছিল তখনও কোনো বিধান ফরজ ছিল না আবার যখন দেহ থাকবে রুহু থাকবে না তখনও কোনো বিধান ফরজ থাকবে না এজন্য দেহ আর আত্মা উভয়কে সমন্বয় করেই
জীবিত করে হাশরের মাঠে বিচার করে দোষী সাব্যস্ত করে সকল প্রমাণ সাক্ষ্য প্রমাণের মাধ্যমে দোষী সাব্যস্ত করে তাকে জাহান্নাম দেওয়া হবে যদিও আল্লাহ ভালো করেই জানে কে অপরাধী কে দোষী আর কে নির্দোষী তারপরও আল্লাহ তাআলার ব্যবস্থাপনায় নিজের পক্ষ থেকে কাউকে জান্নাত আর জাহান্নাম দেবে না এজন্য যে যদি কাউকে আল্লাহর জানার শর্তে জাহান্নামে দেয় ওই লোকটাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোন অপরাধের কারণে তুমি জাহান্নামে আসলে তখন সে বলবে আমি বুঝলাম না জানলাম না কি জন্য যে জাহান্নামে আসছি আল্লাহ আমাকে পাঠাইয়া দিছে তার মানে সে নিজে জানে না কি অপরাধ করছে এজন্য আল্লাহ এই সুযোগ রাখবেন না সাক্ষী প্রমাণের মাধ্যমে তার দোষ নির্ণয়ের মাধ্যমে তাকে দোষী বানাইয়া সে নিজের স্বীকারোক্তিতে দোষী সাব্যস্ত হওয়ার পরে তাকে জাহান্নামে দিবে যাতে অন্য সব জাহান্নামীরা বা জাহান্নামের রক্ষী ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে কোন অপরাধে তুমি জাহান্নামে আসলে তখন সে বলবে আমার এই অপরাধ ছিল যেটা সূরা মুদাসসিরের ভিতরে বলা হয়েছে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন আমি নামাজ পড়তাম না আমি মিসকিনদেরকে খাবার দিতাম না সেজন্য আজকে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে বলেন সুবহানাল্লাহ তার মানে কি আল্লাহ বিচার কার্যের মাধ্যমে দোষীকে দোষী সাব্যস্ত করার পরে তাকে সশরীরে যখন জাহান্নামে দিবে তখন সে শাস্তি পাবে আর এর আগে কবরের জগতে তার আত্মা শাস্তি অনুভব করবে এই আয়াতের তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফেরাউন গোত্রের আত্মাসমূহে কালো পাখির আকৃতিতে প্রত্যহ সকাল সন্ধ্যা দুবার জাহান্নামের সামনে হাজির করা হয় এবং জাহান্নামকে দেখিয়ে বলা হয় এটা তোমাদের আবাস স্থল তাফসিরে মাজহারি বুখারি ও মুসলিমে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ মারা গেলে তাকে কবর জগতে সকাল সন্ধ্যা সে স্থান দেখানো হয় যেখানে কিয়ামতের হিসাব নিকাশের পর পূজবে সে স্থান দেখিয়ে প্রত্যহ তাকে বলা হয় তুমি অবশেষে এখানে পূজবে কেউ জান্নাতি হলে তাকে জান্নাতের স্থান এবং জাহান্নামী হলে জাহান্নামের স্থান দেখানো হয় বলেন সুবহানাল্লাহ শুধু কি ফেরাউন আর ফেরাউনের দলবল জাহান্নাম দেখবে না ফেরাউনের মতন যারা অপরাধী বেঈমান নাস্তিক মুরতাদ আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমন ইসলামের দুশমন এরা সবাইকে সকলকে সকলের আত্মাকে কি দেখানো হবে সকাল সন্ধ্যা জাহান্নাম দেখানো হবে আর শুধু অপরাধীরা তাদের মানে শেষ ঠিকানা জাহান্নাম দেখবে না নেককার যারা তাদেরও শেষ ঠিকানা জান্নাত দেখবে কোনটা নেককাররাও কি দেখবে জান্নাত দেখবে জাহান্নামীদের আত্মাকে কালো পাখির দেহের ভিতরে ঢুকাইয়া নিয়ে দেখানো হলে হাদিসের ভিতর আসছে নেককারদের রুহু হবে রুহু নেওয়া হবে সবুজ পাখির দেহের ভিতরে করে বলেন সুবহানাল্লাহ কবর আজাব বলতে কি বোঝায় কবরের আজাব যে সত্য এই আয়াত তার প্রমাণ এছাড়া অনেক মুতাওয়াতির হাদিস এবং উম্মাতের ইজমা এর পক্ষে সাক্ষ্য দেয় আলমে বারজাক বা কবরে যে কঠিন আজাব ভোগ করতে হবে কোরআনের এই আয়াত তা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা সূরা মুমিনের 46 নম্বর আয়াতে দুই পর্যায়ের শাস্তির কথা উল্লেখ করেছেন একটা হলো কবর জগতে আর একটা হলো বিচারের পরে কিয়ামত সংগঠিত হবার পূর্বে এক ধরনের আযাব হবে পাপীদের যা ফেরাউনের দলবল ও তাকে ভোগ করতে হচ্ছে আর এই আযাবটা ভোগ করতেছে স্বপ্ন জগতের মতো কিসের মতো একটা জীবিত মানুষ স্বপ্নের ভিতরে দৌড়াচ্ছে একটা পোল বা ব্রিজের উপর উঠে পা ভেঙে গেছে সে চিৎকার করে কাঁদতেছে ব্যথা অনুভব করতেছে ঠিক এরকম করে কবরের জগতে সে শাস্তি অনুভব করবে তার দেহের কোনো প্রয়োজন নাই সে স্বপ্ন জগতে যেমন মানুষ কষ্ট পায় সুখ পায় ঠিক কবর জগতেও তার আত্মা এরকম অনুভব করবে এই আযাব এই ধরনের যে তাদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যায় জাহান্নামের সামনে উপস্থিত করে জানিয়ে দেয়া হচ্ছে কিয়ামতের পরে এটাই হবে তোমাদের অনন্তকালের বাসস্থান
এভাবে তাদের মধ্যে প্রচন্ড ত্রাসের সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের আযাব ও যে কত ভয়ঙ্কর তা কল্পনাও করা যায় না। যে লোকটার ফাঁসি হবে তাকে যদি বলা হয় এই যে ফাঁসির মঞ্চ তৈরি করা হচ্ছে, দুই দিন পরে তোমাকে এখানে ফাঁসি দেওয়া হবে, এতে করে সে কি আরামে ঘুমাবে? তার মনের ভিতরে কি একটা ভয় বা ত্রাস সৃষ্টি হবে না? অবশ্যই হবে। আর কিয়ামত সংগঠিত হবার পর শুরু হবে চূড়ান্ত আযাব ভোগ করার সময়। তাহলে এখানে শাস্তি দেহ আত্মা দুইটারই হবে, যেটা আগেই বলেছি, আর সেটা হবে জাহান্নামে। কবরে হবে স্বপ্নের মতো, যেখানে দেহ যেখানেই থাকুক না কেন তার আত্মা সেটা সে দেখতে পাবে। মানুষ ঘুমের ভিতরে তার রুহু মানে দেহ থেকে বিচ্ছিন্ন হইয়া নানান শহরে ঘোরে, কিন্তু সে সব কিছু দেখে শুনে, তার দেহ কোথায় আছে সেটা সে মানে তার দেখারও কোনো প্রয়োজন নাই, সে নিজেকে স্বয়ং সম্পূর্ণই কি ঘুমের ভিতরে মানুষ মনে করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে কিন্তু দেহ কিন্তু তার বিছানায় শুয়ে আছে। তাহলে এইভাবে ফেরাউন যদি সেই মিশরের জাদুঘরে পড়ে থাকে, আর যে যারই কফিনের ভিতরে লাশ রাখা হোক, সেটা রানী দ্বিতীয় জাবেদ বা যে যা যেই হোক না কেন, যারই লাশ যেখানেই রাখা হোক না কেন, কিন্তু দেহ যেহেতু মৃত্যুর সাথে সাথে বেরিয়ে গেছে, পাপিষ্ঠ হলে সিজ্জিনে চলে গিয়ে সেখানের পরিবেশটা জাহান্নাম না হলেও জাহান্নামের পরিবেশ দিয়ে সাজানো আছে, যার কারণে সে মানে শাস্তি অনুভব করবে তার দেহ যেখানেই থাকুক না কেন। অর্থাৎ ফেরাউন ও তার সাথীদের মৃত্যুর পর থেকেই প্রতি মুহূর্তেই ভয়ঙ্কর এক দৃশ্য দেখিয়ে আযাব দেয়া হচ্ছে, এবং যে ভয়ঙ্কর দৃশ্য প্রদর্শন করা হচ্ছে কিয়ামতের পরে সেই অকল্পনীয় আযাবের মধ্যেই তাদেরকে নিক্ষেপ করা হবে। এই ধরনের আযাব শুধু ফেরাউন ও তার সাথীদের জন্যই নির্দিষ্ট নয়, বরং যারা আল্লাহর আইন মানে না, ইসলামের সাথে মুনাফিকি করে, বিদ্রোহ করে, তাদের সকলের জন্যই নির্ধারিত বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সূরা নাহল 16 নম্বর সূরার 28 এবং 29 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করা অবস্থায়, গুনাহ করা অবস্থায় ফেরেশতাদের হাতে ধরা পড়ে যায়। শুধু ফেরাউন আর ফেরাউনের দল নয়, যারা নিজেদের উপরে জুলুম করা অবস্থায়, যে কোনো পাপি, যে কোনো লোক, যারা নিজেদের উপরে জুলুম করা অবস্থায়, গুনাহ করা অবস্থায় ফেরেশতাদের হাতে ধরা পড়ে যায়, অর্থাৎ কি মৃত্যু এসে উপস্থিত হয়, তখন গুনাহ ত্যাগ করে সাথে সাথে আত্মসমর্পণ করে বলে আমরা তো কোনো অপরাধে লিপ্ত ছিলাম না, তখন ফেরেশতাগণ বলেন তা আল্লাহ ভালোভাবেই অবগত আছেন, এখন যাও জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ করো, সেটাই তোমাদের প্রকৃত বাসস্থান। সূরা নাহলের 28 এবং 29 নম্বর আয়াতের অনুবাদ। এই ধরনের আয়াত কোরআনে বহু স্থানে আছে এবং এই ব্যাপারে হাদিসে বর্ণনা এসেছে। প্রত্যেক পাপীকে তার ইন্তেকালের পর থেকেই কিয়ামত পর্যন্ত সেই ভয়াবহ পরিণাম তার চোখের সামনে তুলে ধরা হবে, সেই ভয়ঙ্কর আযাব তাকে দেখানো হবে, অবশেষে যা তাকে ভোগ করতেই হবে। তাহলে হাদিসে কি বোঝা গেল যে ভয়াবহ পরিণাম কি হবে বিচারের পরে, সেই আযাব তার চোখের সামনে তুলে ধরা হয়। তাহলে কবরের জগতে আযাব দেখতে পায়, কবরের জগতে সে আযাব কি করতে পারে, দেখতে পারে, কারণ কিয়ামত পর্যন্ত সেই ভয়াবহ পরিণাম তার চোখের সামনে তুলে ধরা হয়, চোখের সামনে তুলে ধরা হয়। তাহলে ইল্লিনে থেকে সে জান্নাতের সুখ শান্তি দেখতে পারে, আর সিজ্জিনে থেকে জাহান্নামের ভয়াবহ শাস্তিও সে আজ করতে পারে। তাহলে অপরদিকে পৃথিবীতে আল্লাহর আইন যারা নিজেরা মেনে চলেছে এবং এই জমিনে কোরআন হাদিসের আইন চালু করার চেষ্টা করেছে, সেই সমস্ত নেক বান্দাদেরকে মৃত্যুক্ষণ থেকে শুরু করে কিয়ামতের পূর্ব পর্যন্ত অপূর্ব সুন্দর বাসস্থানের নয়ন অবিরাম দৃশ্য দেখানো হতে থাকবে। বলেন সুবহান আল্লাহ, যা আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। তাহলে জান্নাতে চলে যাবে না জান্নাতের নয়ন অবিরাম দৃশ্য সে দেখতে পাবে?
ইন্দিনে থেকে কবরের জগতে সে কি জান্নাতে চলে যাবে না জান্নাতের দৃশ্য দেখতে পাবে আর যারা বদকার তারা সিজদিনে থেকে জাহান্নামে চলে যাবে না জাহান্নামের দৃশ্য দেখতে পারবে তাহলে ইল্লিন যেটা জান্নাত নয় তবে জান্নাতের পরিবেশ বিরাজ করবে আর সিজদিন যেটা জাহান্নাম নয় কিন্তু জাহান্নামের পরিবেশ সেখানে বিরাজ করবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে কি বলেন আল কবরু রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ও হুকরাতুম মিন হুকারিন নার কারো জন্য কবর নেককারদের জন্য কবর জান্নাতের টুক বাগান সমূহ থেকে একটি বাগানে পরিণত হবে আর যারা বদকার পাপিষ্ট তাদের রূহ নিয়া সিজদিনে পৌঁছানো হবে তাদের জন্য জাহান্নামের তাদের কবর জগৎটা জাহান্নাম নয় তা কিন্তু জাহান্নামের একটি গর্তে থেকে একটি গর্তে পরিণত হয়ে যাবে বলে নাউযুবিল্লাহ তাহলে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের যে কেউ মৃত্যুবরণ করে তাকে তার শেষ বাসস্থান সকাল সন্ধ্যা প্রদর্শন করা হয় সে জান্নাতি হোক অথবা জাহান্নামী তাকে বলা হয় এটা সেই বাসস্থান যেখানে তুমি প্রবেশ করবে কখন বিচারের পরে যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সামনে তোমাকে উপস্থিত করাবেন আচ্ছা বুখারী শরীফের হাদিস ইন্তেকালের পরপরই কবরে বা আলমে বারজাকে গুনাহগারদের শাস্তি ও নেককার বান্দাদের অনাবিল সুখ শান্তির উল্লেখ করে আল কোরআনে বলা হয়েছে ওয়ালাউ তারাইযিয়া তাওয়াফাল্লাযিনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক সূরা আনফাল এটা 8 নম্বর সূরার 50 নম্বর আয়াত আল্লাহ বলেন আর যদি তুমি দেখো যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করে প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ দেশে আর বলে জ্বলন্ত আযাবের স্বাদ গ্রহণ করো মরার সাথে সাথেই বলবে জ্বলন্ত আযাবের স্বাদ কি করো গ্রহণ করো এই আয়াতটা কখন নাযিল হলো মুফাসসিরিন ইকরাম বলেন বদর যুদ্ধে যে সব কাফের সর্দার নিহত হয় তাদের মৃত্যুতে ফেরেশতাদের হাত ছিল তারা তাদেরকে সামনের দিক দিয়ে তাদের মুখে এবং পিছনের দিক থেকে তাদের পিঠে আঘাত করে তাদের হত্যা করেছিলেন আর সেই সঙ্গে আখেরাতে জাহান্নামের আযাব সম্পর্কে তাদের সংবাদ দিয়ে দিচ্ছিলেন এটা কুরাইশ কাফেরদের অবস্থা বলা হয়েছে কারো কারো মত যে এই আয়াতটা সম্পূর্ণ কুরাইশদের কাফেরদের ব্যাপারে বলা হয়েছে আর যারা ব্যাপকতার ভিত্তিতে অর্থ করেছেন তারা বলেন যখন কোনো কাফের মৃত্যুবরণ করে তখন মওতের ফেরেশতা মালাকুল মওত রূহ কবজ করার সময় তার মুখে ও পিঠে আঘাত করেন তাহলে প্রত্যেক পাপিষ্ট ব্যক্তির মুখে আর পিঠে কি করে ফেরেশতারা আঘাত করার পরে মৃত্যু দেন তাদের হাতে আগুনের চাবুক এবং লোহার গদা থাকে যার দ্বারা মরণ সম্মুখ কাফেরকে আঘাত করা হয় কিন্তু যেহেতু এই আযাবের সম্পর্ক জড় জগতের সাথে নয় বরং কবর জগতের সাথে আলমে বারজাকের সাথে যাকে বারজাক বলা হয় কাজী এই আযাব সাধারণত চোখে দেখা যায় না আলমে বারজাক এটা আখেরাতের প্রথম ধাপ আখেরাতের কোনো কিছুই দুনিয়া থেকে দেখা যায় না তাহলে মৃত্যুর একটা যন্ত্রণা আছে মৃত্যুর একটা শাস্তি আছে মৃত্যুরও কষ্ট আছে সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে যে ওয়ালাউ তারা আর যদি তুমি দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে সম্বোধন করে বলা হয়েছে যদি আপনি দেখতেন তবে বড়ই করুণ দৃশ্য দেখতে পেতেন আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন যে হে আল্লাহর রাসূল কাফের বেঈমান নাস্তিকদের মৃত্যুর সময় ফেরেশতারা যে তাদের মুখে আর পিঠে আঘাত করে এই দৃশ্য যদি আপনি দেখতেন তাহলে এটা একটা করুণ পরিস্থিতি দেখতেন এতে বোঝা যাচ্ছে যে মৃত্যুর পর আলমে বারজাকেও অর্থাৎ মৃত্যুর পর থেকে কিয়ামতের বিচারের পূর্ব পর্যন্ত সময়ে কাফেরদের উপরে আযাব হয়ে থাকে আর এই আযাবটা কি দেহের সাথে না আত্মার সাথে আত্মার সাথে কেমন স্বপ্ন জগতের মতন আত্মার সাথে হইলে আপনারা আবার বুঝবেন যে তাহলে তো আর আমাদের সমস্যা নাই ঘুমের ভিতরে মায়ের উপরে মায়ের রাখলে পরের দিন কি
সে একটু কষ্ট হয় না, সারা রাতটা তার কষ্টে যায়। প্রতি রাত্রি যদি ঘুমায় নিয়ে চোখটা বন্ধ হওয়ার সাথে সাথেই যদি দেখা যায় গদা নিয়ে তারে পিটতে আছে, সাপে বিচ্ছুয়ে কামড় দিচ্ছে, তাহলে কি তার আরামের ঘুম হয় না কষ্ট হয়? তাহলে ওরকম একটা কষ্টই তো সে পাবে। বিচারের পূর্ব পর্যন্ত সময়ে কাফেরদের উপরে আজাব হয়ে থাকে, তাই তা সাধারণভাবে দেখা যায় না। কোরআনের অনেক আয়াত এবং হাদিসে কবর আজাবের ব্যাপারে বিপুল আলোচনা হয়েছে। পরহেজগারদের আত্মা পাক পবিত্র অবস্থায় যখন ফেরেশতাগণ কবচ করেন, তখন তাদেরকে লক্ষ্য করিয়া বলেন, যেটা সূরা নাহাল 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আসছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা যাদের জান কবজ করেন, তাদের পবিত্র অবস্থায় ফেরেশতারা বলেন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। মোমেনদের জান কবজ করতে আসলে ফেরেশতারা কি বলে? তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো। তার মানে জান্নাতে প্রবেশ তো আরো পরে করবে, এখন থেকেই জান্নাতের পরিবেশে ঢুকে পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা সূরা নাহাল 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলা হলো মোমেনদের ব্যাপারে যে সুসংবাদটা মৃত্যুর মুহূর্তে ফেরেশতারা দেন, সেটা কিয়ামতের দিন বিচার শেষে জান্নাত অথবা জাহান্নামে প্রবেশের পূর্বে আলমে বারজাখে আযাবের মধ্যে কাল যাপন করবে পাপিষ্টগণ এবং পরম শান্তিতে বাস করবেন নেককার বান্দাগণ। বলেন সুবহানাল্লাহ। সূরা আনফালের 50 নম্বর আয়াত ও সূরা নাহলের 32 নম্বর আয়াত, এই দুটি আয়াত কবরে পাপীদের আযাব এবং পুণ্যবানদের জন্য সুখ শান্তির উৎকৃষ্ট প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে কবর কারো জন্য জান্নাতের বাগানের ন্যায় হবে এবং কারো জন্য জাহান্নামের অংশ বিশেষ হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে পৃথিবীতে যারা আল্লাহর বিধান অমান্য করেছে তাদের শাস্তি মৃত্যুক্ষণ থেকে শুরু হয়ে যায়। এটা সংকীর্ণ স্থানে আবদ্ধ রেখে তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেয়া হয়। জাহান্নামের উত্তপ্ত বায়ু অগ্নিশিখা তাদেরকে স্পর্শ করতে থাকে, নানা ধরনের বিষধর ও ভয়ঙ্কর দর্শন সর্প বিচ্ছু তাদেরকে প্রতি মুহূর্ত দংশন করতে থাকে। আলমে বর্জকে বা কবরে দেহ থাকবে না, থাকবে শুধু আত্মা। মানুষের শরীরে সুখ দুঃখ যন্ত্রণা ভোগ করার যে অনুভূতি আছে, সেই আত্মারও সেই ধরনের সব অনুভূতি থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহগারদের অবস্থা অনুমান করতে হলে একটা দৃষ্টান্তের মাধ্যমে কিছুটা অনুমান করা যায়। যেমন ফাঁসির আসামির যখন বিচার চলে, তখনও সে অবস্থান করে কষ্টদায়ক হাজতে। ফাঁসির আসামির বিচার চলাকালীন কোথায় রাখে? ভালো জায়গায় রাখে না কষ্টদায়ক অবস্থায় রাখে? কষ্টদায়ক হাজতে রাখে। আর বিচারের রায় চূড়ান্ত হয়ে গেলে নির্মম যন্ত্রণাদায়ক ফাঁসি। অপর আরো কথা আছে যে বিচারের পরে না হয়তো ছাড়া পাবে, না হলে সে জেলে যাবে, কিন্তু পুলিশেরা ধরলেই হাজতখানা নিয়ে মারে কিনা, মারে কিনা মারে, ঠিক বিচারের পরেই কেয়ামতের পরেই জান্নাত জাহান্নামে যাবে। কবরের জগৎটা হলো হাজতখানার ন্যায়। বলেন সুবহানাল্লাহ। অপরদিকে যারা আল্লাহর আইন মেনে চলেছে, মৃত্যুর পরে তারা হবে আল্লাহর মেহমান। মৃত্যুর সময় এদের কাছে ফেরেশতা এসে কি বলবে সে সম্পর্কে কোরআন বলছে, এটা সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাদের কাছে অবশ্যই ফেরেশতা নাজিল হয়ে বলবে, ভয় করো না, দুঃখ বা চিন্তা করো না, সেই জান্নাতের সংবাদ শুনে আনন্দিত হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে তারা মুমিন মুসলমান,
তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন। আর ফেরেশতারাই ঘোষণা দিবেন আশা মৃত্যু মুহূর্তে, বলবেন তোমার সংসার নিয়েও তুমি চিন্তা করো না, যে তুমি মারা গেলে তোমার সংসার কেমনে চলবে, এই ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন কেমনে চলবে, এই টেনশন তুমি করো না। মরার পরে কবরে জগতে কি হবে, হাসরে কি হবে, ফুল সিজাদ কেমনে পার হবে, আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, সামনের দিক দিয়া দিবে না পিছনের দিক দিয়া দিবে, কোনো চিন্তা তোমার করার দরকার নাই। তুমি শুধু জান্নাতে সুসংবাদ শোনো, বলেন সুবহানাল্লাহ, তাহলে নেককার হইলে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে আজকের আলোচনা হলো আলমে বরজাক বা কবর জগৎ প্রসঙ্গে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। আমা আলাইনা ইল্লাল বালাগ।